বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যারা আমার ভিডিওটি দেখছেন শুরু করেছেন, প্লিজ সবাই একটু ভিডিওটা 2-3 মিনিট দেখার চেষ্টা করবেন। আর আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আসছি হলো আমরা কিভাবে পেজ বলেন ইউটিউব বলেন যে সবাই সবাইকে কিভাবে সাপোর্ট করব, কিন্তু সাপোর্ট এটা বলবো না, সবাই সবাইকে কিভাবে করব মানে সাহায্য করব যেটাই বলে। কারণ সবাই আমরা সবার ভিডিওতে যাই, দেখা যায়, লাইক করি, কমেন্ট করি, আইসা করি, এইটা করা যাবে না। সবাই সবার পেজে ঘুরতে যায় এইটা বলবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, আগে ভিডিওটা দেখবেন। ভিডিও না দেখে অনেকে কী করেন, কমেন্টটা করে চলে আসা পড়েন। এই কাজটা কেউ করবেন না, দয়া করে যাবেন, সুন্দর করে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, দেন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর অনুসারে একটা কমেন্ট করবেন। কারণ আমরা যারা এই ফেসবুক ইউটিউবে কাজ করছি তারা অনেক কষ্ট করেই করছে, হয়তো বা এখন অনেক অ্যাভেলেবেল, সবার ঘরে ঘরে সবাই এগুলো কাজ করে, কিন্তু যারাই করছে সবাই কষ্ট করে করছে, কিছু করার জন্য করছি আমরা। তাই আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের সব কিছু কাজ বুঝে বুঝে করতে হবে। কারণ আমি কাজ করছি ও কিছু করার জন্য, আপনিও যে কাজ করছেন সেও কিছু করার জন্য। তাই যদি আমরা পেজে উল্টাপুল্টা কমেন্ট করি, ভিডিও অনুসারে কমেন্ট না করি, তো আমার জন্যও ক্ষতি, আপনার জন্যও ক্ষতি। আপনারা হয়তো ভাববেন যা দেখে না দেখে একটা কমেন্ট করে চলে গেলাম, না, সেটাতে আপনারও ক্ষতি। আর এইটাতে আমি অনেক বড় একটা প্রমাণ পেয়েছি, কারণ আমি যখন তো এটা জানতে পারছি, বলবো যে আগে করি নাই, হ্যাঁ অনেক সময় অল্প একটু ভিডিও দেখে একটা কমেন্ট করে আসছে, ভালো কমেন্টই করতাম, পজিটিভ কমেন্ট, কিন্তু তখন যতটা উপকার না পাইছে, এখন যে কাজ করছি মাশাল্লাহ ভালো উপকার পেয়েছি যতটুকু পাচ্ছি। হয়তো বা এখনও আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, তারপর শুকর আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি ভালো। তাই সবাইকে বলবো, সবাই কাজ করবেন নিয়ম অনুসারে, সেটা ইউটিউব হোক সেটা ফেসবুক হোক, কাজ করতে হবে নিয়ম অনুসারে। সব কিছুরই আমাদেরকে কাজ করার মধ্যে একটা নিয়ম করা আছে, সেই অনুযায়ী সবাই কাজ করব। তো অনেক কথা বললাম, এখন একটু ভিডিও নিয়ে কথা বলি। এটা ছিল শুক্রবারে, আমি মাংস রান্না করলাম, তরকারিও রান্না করলাম, সাথে আমি শুক্রবারে রান্নাগুলোও করছি। তো আমি দেখলে নি তো আমি কীভাবে মাংসটা রান্না করে নিলাম। এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিব। আর সবচেয়ে ভালো হয় যখন আমরা চাল, পোলাও চালটা ধুয়ে একটু সময় রেখে দিলে, সেই পোলাওটা আপনারা খেয়ে দেখবেন যে একদম চিকন চিকন লম্বা লম্বা হয়, খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। যদি এই কাজটা করেন তো দেখতে পারবেন যে ওইটা খেতেও মজা লাগে, একদম ঝরঝরা পোলাও যারা খেতে পছন্দ করেন এই কাজটা করতে পারেন। আজকে আমি একবারে মাংসর সাথেই দিয়ে দিলাম, না হলে আমি মাংসটা আলাদা রান্না করে পোলাও রান্না করে তার মধ্যে দিই, তা আজকে আমি একসাথে দিলাম। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আমার কথা আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি রান্না করার পর ভিডিও করা করতে ভুলে গেছি, তো এখন যখন সবাইকে খাবার মানে বাড়া হয়ে গিয়েছে তারপর মনে পড়ছে, তাই আমি তখনই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সাথে আমি এই রান্নাটা ছিল পরের দিন আমি রান্না করলাম, সেইটাও একটু অ্যাড করে দিলাম সাথে। আর আমি চেষ্টা করব সামনে একদম সুন্দর করে ব্লগ ভিডিও বানানোর জন্য, যদি আপনারা বলেন যে না আপু এরকম করেন তাহলে আমি বানাবো। আর আপনা আমি কেক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি, যদি কারোর কোনো কেকের রেসিপির ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কেকের রেসিপি নিয়ে ভিডিও করার। তো আমার সাথে যারা আছেন
ভিডিওটা ফুল ওয়াচ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফুল ওয়াচ করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আমি ফুল ওয়াচ কর, মানে কমেন্ট করে যাবেন সুন্দর করে, তো অবশ্যই আমিও তাদের চ্যানেলটা ঘুরে আসব ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই বলবেন যে আমার কথায় ভুল ছিল, এইভাবে না এইভাবে, কারণ ভুল হতেই পারে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।